মাধবীর রোজনাম চায় আপনাদের স্বাগত। আজ আমি সকাল সকাল যা যা করেছি সকাল থেকেই আমার ভিডিওটা আছে। এখন বাজে রাত্রি 9টা, আমি এদিকে চলেছি। এখন 9টা বাজতে 10-15 মিনিট বাকি আছে। আজকে হঠাৎ দুপুরের পর আমি ভিডিও করছিলাম, কিন্তু দুপুরের পর হঠাৎ খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য আমি উঠতে পারিনি। তার আগে আর একটা বলে নিই, আজকে অনেকগুলো আমাদের ঘটনা ঘটে আছে। বাচ্চা মেয়েটা ডিম ইন্ডাকশান কুকারে ডিম সেদ্ধ করেছে মা, ওর জন্য, আর বড় নাতির জন্য, মানে মেয়ের যে ছেলে সে তার জন্য ডিম সেদ্ধ বসেছে। ও দেখেছে ওটা বন্ধ হয়ে গেছে, ও করেছে কি, উপরটা তো ইন্ডাকশানের উপরের বাকিটা ধরে নিয়ে নামিয়ে নিয়েছে, কিন্তু তলায় যে যেখানটা তলার দিকটা গরম, জলটা যে অতি ছিল সেগুলো তো গরম হয়ে আছে। ওর পায়ে লেগে, ছ্যাঁকা লেগে খুব কান্নাকাটি, আর তখন কি আর কারোর ভালো লাগে, ছোট একটা বাচ্চা কাঁদছে। ও প্রায় 3-4 ঘন্টা সমানে কেঁদেছে। সিলভার এক্স লাগিয়ে দেওয়া হয়েছে, তার আগে জল গরম, ঠান্ডা জল, ফ্রিজের বরফ দেওয়া জল সমস্ত দেওয়া হয়েছে, তারপর সিলভার এক্স লাগিয়ে দেওয়া হয়েছে। বারবার সিলভার এক্স লাগানো হচ্ছে, তাতেও কমছে না। তারপর যাই হোক, অনেকক্ষণ পরে কমেছে, কিন্তু যেহেতু ঠান্ডা জল আর ইয়ে দেওয়া হয়েছে, ফুসকা পড়েনি, ওর গরম ছ্যাঁকাটা লেগে গেছে, লাল হয়ে গেছিলো। তা সেজন্য আর আমার ভালো করে ভিডিওটা তৈরি করাও হয়নি, আর আমি যেটুকুন করেছিলাম সেটুকুনি আমি তুলে রেখেছি। আর আমাদের আজকে দুপুরে যা রান্না হয়েছে সেটাও আমার ভিডিও করা হয়নি। তা দেখুন আমি তা সত্ত্বেও কী কী কাজ করেছিলাম সেগুলো, মানে তখন ওর পা মানে পুড়ে যাওয়ার আগে অবধি। আবার তারপরে বিকেলবেলা মেয়ে চা করে নিয়ে আমাকে দিয়েছে, আমি শুয়ে শুয়ে চায়ের গ্লাসটা ধরেছি, আর পুরো চাটা বিছানার মধ্যে, স্টিলের গ্লাস ছ্যাঁকা লেগেছে, আর পুরো গ্লাসের চা ছ্যাঁকালে আমার গায়ের মধ্যে পড়ে গেছে। তা যাই হোক, ওটাও কিছু অসুবিধা হয়নি। এখন আমি আর কি বলবো, আমি এখন ইয়াতে যাচ্ছি, আমার ভিডিওটা একটু দেখুন। সকালে উঠেই, ঘুম থেকে উঠেই প্রথম হচ্ছে আমাদের চা, চা করতে হয় ইন্ডাকশানে। আমি চায়ের জল বসিয়ে দিয়েছি এবং চিনি, চা পাতা, দুধ দিয়ে আমি চাটা করে নিয়ে এখন চাটা খেয়ে নিই, তারপর আমরা এরপরে কী কাজ করব। চা খাওয়ার পর তো অনেক কাজই থাকে, কিন্তু চা হয়ে গেছে, চাটা খেয়ে নিয়ে এরপরের কাজ হচ্ছে আমার এই তরকারিগুলো রাখা। আজকে রেখেছে আমরা, কিন্তু এগুলো আজকে রোদে রেখে দিলাম, কিন্তু রোদ তো নেই, বৃষ্টি, এখানে রেখে দিয়ে বারান্দাটা থাকে, কালকে এগুলো ব্যবহার করা হবে। কালকে ধরি মানে আজকে একটা জল, মানে সাবান জল আছে, এটা কেনা হয়েছে সবজি ধোয়ার জন্য, তো ওইগুলো থেকে পরে ধুয়ে রেখে দেবো আর তারপর ব্যবহার করব। আর কালকে রাতে অনেকটাই ভাত বেঁচে গেছিলো, তা ভাতটা কী করব, তা আমি বললাম যে ভাতটা তাহলে আজকে খেয়ে নেবো। একটু আলু ভাজা করা হচ্ছে এখন, আলু ভাজা দিয়ে ভাত, মানে জল দেওয়া ভাত, জল দিয়ে রাখা হয়েছিল। আগে আমি জল দেওয়া ভাত কোনো দিন খেতাম না, এখন আলু ভাজা দিয়ে জল দেওয়া ভাত, একটু কাঁচা লঙ্কা দিয়ে খাই। আগে শুকনো লঙ্কা, লেবু, লেবু পাতা, লেবু না থাকলে এই সমস্ত দিয়ে খেতাম, খুব অম্বল হতো, কিন্তু এখন শুধু আলু ভাজা করে নিই আর কাঁচা লঙ্কা দিয়ে, নুন দিয়ে খাই। এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এবার এই কাঁচা লঙ্কাগুলোই একটু নরম নরম হয়ে আসবে, ভাজাও হয়ে যাবে, এটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, মানে জলদা ভাত। আর কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো। এরকম আমরা ভাতগুলো বেড়ে নিয়েছি, আরও আছে ভাত, মেয়ে আর বৌমা পরে খাবে, আমি এখন একটা বাটিতে নিয়েছি। আর এই জল দেওয়া ভাত কিন্তু বাটিতেই খেতে ভালো লাগে, মানে থালায় খাওয়া যায় না, জলটা তাহলে খাওয়া যায় না। এটা আমার বরের আর এটা আমার, বরকেও আজকে বলেছি তুমি খাও, ওর যদিও খেয়েছি আমি, আর অসহিছেন আমার। আর এই কদিন খুব আম মুড়ি খেয়েছি, আজকে একটু মুখটা ছাড়ছে, মনে হচ্ছিল কি অমৃত খাচ্ছি। আপনারা কে কে খান এরকম জল দেওয়া ভাত? আমি তো খুব ভালো খাই, আমার খাওয়া নিষেধ, মানে ঠান্ডা লাগে যদি,
ছেলে মেয়ে দেয় না খেতে, আমি কিন্তু খাই। আর নাতনিও খেতে এসছে এই পান্তা ভাত আমার সাথে, ও খাবে তো, ওকে তো দেবো না ছোটো। আর চালটা দিকে মাপে মেপে রাখা হয়েছে, মানে আর আমাদের যে বাসন মাজে সে বাসন মেজে দিয়ে গেছে, কিন্তু এখানে এখনও রাখা হয়নি, আমি পরে সাজিয়ে রাখি। আর কি, আর এই যে মোচা, মোচাটা আজকে কেটে জলে ভিজিয়ে রেখেছি, এটা সেদ্ধ করব ইন্ডাকশনে, সেদ্ধ করে আজকের মতো আমি এটা রেখে দেবো। আজকে কিন্তু আমি এটা রান্না দেখাতে পারবো না, কেননা আমি আর এটা রান্না করিনি, এটা আমি পুরো জলে আমি এইভাবেই রাখি। প্রথম দিন আমি এটাকে সেদ্ধ করে রেখে দিই, কেননা এই মোচা কাটা বাছা ধোয়া অনেক ঝামেলা, যেন প্রথম দিন আমি এরকম করে রেখে দিই, পরের দিন রান্না করি। তারপর এই চালের ড্রামে চাল, মানে বস্তাতে করে দিয়ে গেছে এক বস্তা চাল, এগুলো এখন ড্রামের মধ্যে ভরে রেখে দেবো, নইলে তো নাতনি তো সব ছিটকে ছুটকে রাখবে। এখানে ছোট ছোট চালের বস্তাগুলো আছে না, সেই চালের এক বস্তা চাল দিয়ে গেছে, সেটা এখন আমি ড্রামের মধ্যে ভরে রাখছি। আর এটা রাখা হলে খেলছে, আর নাতি ওর সাথে মজা করার জন্য মাঝে মাঝে ওর সাথে খুনসুটি করছে, ওর খেলা করছে, দুই দুই ভাই বোনে খেলছে। আর আমি আজকে এটা করেছি ডিম দিয়ে মুসুরির ডাল, মুসুরির ডালের সাথে পেঁয়াজ লঙ্কা রসুন আদা সমস্ত বেটে এটা করে পিস পিস করে এই আলু দিয়ে এটা ঝোলাবে। এটা ভাবছিলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করব, তা হলো না, আমি অন্য আরেকদিন শেয়ার করব। এদিকে উচ্ছালু ভাজা হয়েছে, আর হয়েছে আপনার এই আরেকটা করছে, মানে করছি একটা হয়ে গেছে আরেকটা করছি। এটা হচ্ছে মুসুরির ডাল আর ডিম দিয়ে, যখন কোনো দিন ডিম যদি কম থাকে তখন আমরা এইভাবে করে খাই, এরকমভাবে কাটি। প্রথমে এটা ফ্রাই প্যানে ভেজে নিলাম, নেওয়ার পর এরকম করে পিস পিস করে কেটে, যেমন ডিম রান্না করা হয় ঠিক ঘি গরম মশলা দিলে, ঘি গরম মশলা, ঘিটা আমি দিই না খুব একটা, কেন আমাদের ঘি খাওয়া নিষেধ, গরম মশলাটা দিই, গরম মশলা না দিলে একটা গন্ধ ছাড়ে, আশ্চানি গন্ধ ভাল লাগে না আমার ডিমের জন্য, গন্ধটার জন্য তাড়ানোর জন্য। কিন্তু সব তরকারিতে কিন্তু আমি মশলা, মানে গরম মশলা দিই না, কিছু কিছুতে আমি গরম মশলা একদমই খাই না। আর এটা এরকম করে পিস পিস করে কেটে বরফির আকারে কেটে নিয়ে এটা ওই আলু, দেখলেন ওই আলু দিয়ে ঝোল করা হয়, খুব ভালো লাগে খেতে। যেমন ডিমের ঝোল ঝোল পেঁয়াজ রসুন দিয়ে আমরা খাই, ঠিক সেরকমভাবেই পেঁয়াজ রসুন আদা লঙ্কা, কেউ যদি জিরে খায় জিরে, আমরা জিরে দিই না, পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়েই রান্নাটা করি, এবং খুব গরম মশলা দিয়ে, গরম মশলা আসছে নামানোর আগে একটু গরম মশলা দিই, ঘি দিই না, এইভাবে কেটে নিয়ে পিস পিস করে রান্নাটা করা হয়। আমি এটা করতে পারিনি, দুঃখিত, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অন্য আরেকদিন করে আপনাদের দেখাবো। কারণ দুপুরবেলা এই সমস্ত করার পরেই নাতনির এমন অবস্থা হলো যে আমার এগুলো আর কিচ্ছু করা হলো না, মেয়েরাই তারপরে গিয়ে মেয়ে করলো। আর আমি একদিন এটা করে একদম করে আপনাদের সাথে শেয়ার করব। যখন ডিম কম থাকে তখন আমরা এইভাবেই খাই, মানে পরিষ্কার একদম। আর দেখুন ফিটনেসটা কত সুন্দর পুরো, তার শরীর খারাপ তো ক্যামেরা নিয়ে চলে এসেছি, সবাই ভাবে ডিম খাচ্ছে, পুরো ডিম দিয়ে খাচ্ছে।
বন্ধুরা আজকে যদি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আমাকে একটুখানি, আমার তো আর কোনো কিছু নেই, আমি তো আর কোনো বাইরেও বেরোতে দিচ্ছে না, না বেরোবে না। অথচ আমার জানেন তো দুটো ভ্যাকসিনই হয়ে গেছে, আমি কিন্তু বেরোতে পারি, কিন্তু আমাকে বাইরে বেরোতে দেয় না, বলে যে না এখন বেরোতে হবে না, আরও আবার একটা নাকি থার্ড ওয়েভ আসবে, ওই জন্য আমরা দুজন বুড়ো বুড়ি বেরোই না, ঘরে বসে আর কী দেব বলুন তো। এই রান্না থোর বুড়ি খারাপ, খারাপ বুড়ি তোর, এই চলছে আমাদের। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর